কেউ বলেন ছো, কেউ বলেন ছ, আবার কেউ বলেন ছৌ নাচ। নামে কি আসে যায়? ছৌ নাচ একটি ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য, বিষয়গতভাবে মহাকাব্যিক। রামায়ণ ও মহাভারতের বিভিন্ন উপাখ্যান এখানে অভিনয় করে দেখানো হয়। নাচের শেষে অশুভের বিনাশ ও ধর্মের বা ভালো জয় দেখানো হয়। ভারতবর্ষের মূলত তিনটি রাজ্যে এটি জনপ্রিয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা। এই তিন জায়গার ছৌয়ের মধ্যে অনেক বৈসাদৃশ্য দেখা যায়। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ছৌতে মুখোশ ব্যবহৃত হয়। পুরুলিয়ার যেসব গ্রামে মুখোশ তৈরি হয় তার মধ্যে অন্যতম বা সবচেয়ে বেশি মুখোশ যে গ্রামে তৈরি হয় তা সেই গ্রামের নাম চড়িদা মুখোশ গ্রাম। আজ আমরা আছি সেই মুখোশ গ্রামে। আজ আমরা কথা বলবো সেই সব মুখোশ শিল্পীদের সাথে, জানবো বর্তমান অবস্থা, আগে কেমন ছিল, সেই সব অনেক কিছু। আসুন কথা বলি। জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই তিন মাস বিক্রি হয়, তাছাড়া এমনি মানে আট নয় মাস কিছু হয়নি। হ্যাঁ, এই ১০ টাকা বাড়িয়ে দিলে ১০ টাকা বাড়িয়ে দিলে ৮০ টাকা বন্ধ হলে চলছে, আরো ছৌ আরো চাহিদা বেড়ে যাচ্ছে। হাতে মোবাইল আরো কত কিছু উঠে গেছে। নাম কি বললে? আমার বিশাল দত্ত। বাবার নাম? পঙ্কজ। তোমার এখানেই থাকো? হ্যাঁ, চড়িদা তো জায়গাটা? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, কাজ করে রাখো। ভিডিও করা যাবে তো? ভিডিও ভিডিও না, অনেকে বারণ করে তো আবার বলা যায় না। কি বানাচ্ছেন? পরম্পরা চলে আসছে মূলত তো এগুলো ওই ছৌ নাচ বা ওসবই ব্যবহার করা হয়। এগুলো খুব একটা ভারী হয় না, সেই জন্য কাগজ কাগজ দিয়ে যাতে হালকা মুখে নিতে পারে নাচ করে তো। হ্যাঁ, ছোট এগুলো বড় আকৃতি এই মেটেরিয়াল সব কোথার থেকে আসে? মেটেরিয়াল আমাদের এইখানে মাটি তো, আমাদের গ্রামে মাটি আর কাগজ, স্কুল টিস্কুল হেন তেন কাগজ নিলো। কিনতে কিনতে কেমন খরচ পড়ে? ওগুলো খরচ কাগজের রেট
একটা বানানোর উপরে আপনার কেমন লাভ থাকে বা এখনো সেই লাভ কি হয়? এখন সেটা নেই, আগে আগে চাহিদা বেশি ছিল। কেন কমছে এটা চাহিদা? কেউ নাচতে দিচ্ছে না গ্রামে গ্রামে নাচে, তবে তো শিল্পের জন্য। আপনি কি চান আবার শিল্প সেই জায়গাটা ফিরুক? ফিরুক এটাই চাই যে আর ফিরুক, আমাদের গ্রামে যেমন উন্নতি হয় আর বিজনেসটি হয়, সবারই সংসার চলে। আপনাদের মোটামুটি মাসে কত, মানে এর তো সারা বছর বিক্রি হয় না? না না, মেইনলি দু তিন মাস। দু তিন মাস এমনি সময় কি করে যাবে? ঠাকুর বানায়, ঠাকুর প্রতিমা, সেও ঠাকুর তো সারা বছর বিক্রি হয় না, সেও তো একটা বিষয়। তখন মাসে কি করে চলে? এটা আপনার মেয়ে? হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার নাম? অক্ষয়। ধন্যবাদ। কি বানাচ্ছিস তুই? কি বানাচ্ছিস? হ্যাঁ, তুই পারিস কাজ বাবার মতো? বাবার মতো পারিস? বাবা তো আমার দাদু, দাদুর কাছ থেকে শিখছিস? আচ্ছা, কবে? আজকে তোর পরীক্ষার রেজাল্ট? আমি এবার অন্য স্কুলে তাই আমার নাই। আচ্ছা, তো তারাও করে এই কাজ? তোর তো ভালো করে ভালো লাগে করতে? করতে ভালো লাগে? কদিন করেছিস তাই ভালো লাগছে? পড়াশোনার পরে এখন ছুটি আছে তো বলছে ট্রেনিং এ আছে। আচ্ছা, শিখছে তো? হুম, আমি না খেলি না, পয়সা লাগে। আচ্ছা আচ্ছা, পয়সা দিয়েছে কে? বাহ, খুব ভালো। কোন ক্লাসে পড়িস তুই? এবার 5 এ যাব। এবার 5, মানে এবার হাই স্কুল? আর বড় হয়ে গেছিস তো? ঠিক আছে, কাজ কর। জুতো পায়ে যাবো ওখানে? নিশ্চয়ই।
তোমার বাবাও বানায় নাকি? দাদু 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 তৈরি করে পরম্পরা এটা চলছে, পরম্পরা চলছে। তো আগে যেমন ছিল এখন কেমন আছে? তুমি কবে থেকে বানাচ্ছো? পরে কি করবে? এই শিল্পে তেমন টাকা পয়সা নেই বলতে খুব একটা টাকা পয়সা রয়েছে, টাকা পয়সা কেন নেই, টাকা পয়সা আছে। ঘরের তো আমার ভাই করছে, আমার দাদা করছে, আমার কাকি করছে, সবাই করছে। আমিও যদি এই কাজটাই করলাম কি আমাদের সাথে? তুমি এটাকে নিয়ে কেন আলাদা আলাদা করতে চাও? এটাকে নিয়ে হয়তো আরো বড় করে করা যায় অনেক কিছু। তোমার দাদারা এই কাজ করছে, ভাই দাদা তারা কয়দিন ধরে করছে? তারা অনেক দিন ধরে আর এর বিক্রি মোটামুটি কোন মাসে খুব ভালো হয়? কেমন দাম? সবচেয়ে কম দামে কি আছে এখানে? সবচেয়ে বেশি দামে বলা যাবে কত মাস আগে অর্ডার দেয় ওরা? দেখলাম তাতে মিশ্র মতামত আছে। কেউ বলছে যে আগের তুলনায় ব্যবসা বেড়েছে, কেউ বলছে না আগের তুলনায় কিছুটা হলেও কমেছে। নতুন প্রজন্মের অনেকে বলছে তারা না এটা বানাতে চায় না, অনেকে বলছে না তারা এটা নিয়েই ক্যারিয়ার করতে চায়। অনেক ছোটদের সঙ্গে কথা হলো, তারা ছোট থেকেই শিখছে, অনেকে 5-10 বছর ধরে শিখছে, তারা তাদের প্রজন্মের এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। অনেকে চাইছে এই জিনিসটার অবস্থা এখন খারাপ, পরে আরো যাতে ভালো হয় সেই আশা, মানে শিল্প যাতে বাঁচে সেই আশা নিয়ে তারা এখনো বেঁচে আছে। আমরাই চাইবো, আমরাও চাইবো সেই আশা যাতে বেঁচে থাকে, এই কাজ যাতে বেঁচে থাকে, যেন শিল্পের মতো হয়ে বেঁচে থাকে, শুধু ব্যবসার জন্য না, শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে যেন বেঁচে থাকে, সেই সেটাই আমরাও চাইব। তো ভালো থাকবেন আশা করি, এখান থেকে এইটুকুই।